দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স বা আইকান ধারণা করছে ইসরায়েলের কাছে অন্তত নব্বইটি পারমাণবিক অয়ারহেড রয়েছে পারমাণবিক অস্ত্র বাতিলের জন্য আন্তর্জাতিক প্রচারণা সংস্থা আইকানের এই পরিসংখ্যান ঘোষণা করে আরও জানিয়েছে ইসরায়েল তার পারমাণবিক বাজেট বৃদ্ধি করেছে প্রতিবেদন অনুসারে আইকান উল্লেখ করেছে ইসরায়েলের পারমাণবিক বাজেট প্রতি বছর শতকরা দুই দশমিক চার ভাগ বৃদ্ধি পায় এই বৃদ্ধির পরিমাণ এক দশমিক এক বিলিয়ন ডলারের সমান এই বিষয়ে আইকান এর নীতি সমন্বয়ক ও গবেষণা কর্মকর্তা এলিসা স্ট্যান্ডার্ড জাকের বলেছেন আমাদের মোটামুটি অনুমান হল ইসরায়েলের কাছে নব্বইটির মতো পারমাণবিক ওয়্যারহেড রয়েছে তবে ইসরায়েলের পারমাণবিক অয়ারহেডের সঠিক পরিসংখ্যান পাওয়া খুবই কঠিন কারণ ইসরায়েলের স্বচ্ছতার কোনো অস্তিত্ব নেই তিনি গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইহুদিবাদী সাম্প্রতিক হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইকান আরও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর তার পারমাণবিক অস্ত্রগারের আধুনিকরণের জন্য একান্ন দশমিক এক বিলিয়ন ডলার খরচ করেছে এই পরিমাণ অন্যান্য সকল পারমাণবিক শক্তির সমষ্টির ব্যয়ের চেয়ে বেশি আমাদের নিউজটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য